আসসালামু আলাইকুম। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পুরো ব্লগটা আমার মেয়েকে নিয়েই করা হয়েছে। বাচ্চাদের কিন্তু ধৈর্য অনেক কম থাকে, তারা আসলে বড়দের কথা সেরকম শুনতে চায় না, আর কোনো কিছু তাদের দিয়ে সম্পূর্ণভাবে করানোও যায় না, তাদের খেয়াল খুশি মতোই চলার চেষ্টা করে সব সময়। তো বাচ্চাদের যেহেতু নিজের মতো করে গড়ে তুলতে হবে, সে কারণেই কিছু কিছু টিপস ফলো করলে দেখা যায় যে তাদেরকে ধৈর্যশীল করা যায় বা কথা শোনানো সম্ভব হয়। আমার বাচ্চার কথা যদি বলি, ও অনেক কম ধৈর্য, দেখা যায় যে যদি একটা কিছু পেইন্ট করতে দেই, ও তো নিজে থেকে আঁকতে পারে না, আমি একে দিয়ে যদি পেইন্ট করতে দিই তাহলে দেখা যাবে যে একটু আধটু করেই বলবে যে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর করতে পারবো না। তো এক্ষেত্রে আমি যেটা করি, ওকে একটা কিছু পেইন্ট করতে দিয়ে আমি নিজেই সাথে বসে যাই, বলি যে আমি একদিক থেকে করি আর তুমি অন্য দিক থেকে করো। তো তখন কিন্তু ও সেটা আগ্রহ নিয়েই করে। আবার যদি বলি যে তুমি নিজে কিছু এঁকে সেটা রং করো, সেটা কিন্তু কখনোই করবে না। তো আমি একটু অপেক্ষা করছি যে আমি এখন করে দেই, হয়তো এক সময় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওর যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন হয়তো নিজে থেকে কিছু আঁকার চেষ্টা করবে। আর রিসেন্ট যেটা বলেছি ওকে, যে তুমি যতগুলো ছবি আঁকবে বা পেইন্ট করবে সবগুলোই আমি দেয়ালে টাঙিয়ে দেব, তো এই বিষয়টা ও খুব ভালোভাবে নিয়েছে, ও খুব মজা পেয়েছে যে ওর পেইন্ট করা ছবিগুলো আমি দেয়ালে টাঙাবো। আর এ তো আজকে কিন্তু প্রথম দিকে দেখেছেন যে ওই ছবিগুলো আগে হাফ হাফ করে রেখেছিল পেইন্ট, তো আজকে যখন এই কথা বলেছি তারপরে ওগুলো সামনে দিয়েছি, ও ঠিকই ওগুলো করে নিয়েছে বাকি রংটুকু। আর আজকে আবার ও নিজে থেকেই বলেছে যে ওকে যেন একটা আইসক্রিম এঁকে দিই, ও রং করবে। তবে রং কিন্তু ও একা করেনি, আমাকেও সাথে করতে হয়েছে। তবে সব কিছুর ইনস্ট্রাকশন ও নিজেই দিয়েছে, যেমন কোন কোন কালার ব্যবহার করব সেটা ওই বলে দিয়েছে, আবার এটা কেটে ছোট করার কথা ওই বলেছে যে দুই পাশে সাদা থাকলে দেখতে ভালো লাগে না। তো ওর কথা অনুযায়ী সব কিছু করলাম। আর এই যে ওর হাতের মাপে এই পেন্টিংটা করা, এটাও কিন্তু ওর নিজের আইডিয়া, হয়তো কোথাও দেখেছে, যেহেতু আজকালকার বাচ্চারা অনেক সময় মোবাইল দেখে, ওখান থেকেও কিছু আইডিয়া পায়। আর এই যে এই পেন্টিংগুলো অনেক দিন ধরেই ও করেছে একটু একটু করে, খুব সুন্দর করে ফিনিশিং না করলেও যেটুকু করছে এটুকুই অনেক। আস্তে আস্তে ধৈর্য বাড়বে, তখন নিজে থেকে অনেক কিছুই পড়বে। যেমন এখন নিজে ইচ্ছেতে পড়াশোনাও করতে চায় না, জোর করে বসালেও কান্নাকাটি শুরু করে দেয়। আমিও ইদানিং প্রেশার দিচ্ছি না, এই এই টুকিটাকি কাজগুলো করেই ওর ধৈর্য বাড়ানোর চেষ্টা করছি। আর এই সবগুলো কিন্তু নিজেই কেটে এই খাতার ভিতরে রেখে দিয়েছে। ও সকাল থেকেই বলছিল এগুলো যেন কেটে দেয়ালে লাগিয়ে দেই, কিন্তু আমার একটু সারাদিন ব্যস্ততা ছিল, আমি করতে পারিনি। তো ও নিজেই এগুলো কেটে রেখে দিয়েছে আর এখন বলছে যে এখন যেন লাগিয়ে দেই। বাচ্চাদের খুশি করা কিন্তু খুবই সহজ। ও যেমন তেমন একটা ছবি আঁকলো বা যে কোনো একটা কাজ করলো, ওটা যদি একটু প্রশংসা করি খুব বেশি খুশি হয়ে যায়, তখন দেখা যাবে যে নিজে থেকে যেচে আমাকে কোনো একটা বিষয়ে সাহায্য করতে আসবে, বলবে যে আম্মু আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করতে ভালোবাসি। আসলে বাচ্চারা কত কিউট, তাই না? এই যে আমি ছবিগুলো দেয়ালে লাগাচ্ছিলাম আর ও কিন্তু একটা একটা করে এনে দিচ্ছিল আর বলছিল যে আম্মু তুমি একটা করে লাগাও আর আমি তোমাকে হেল্প করি, সাথে সাথে কিন্তু দু একটাতে কস্টেপও লাগাচ্ছিল। একটা কথা আছে যে বাচ্চারা হচ্ছে কাদামাটির মতো, ওদের যেভাবে ইচ্ছা সেভাবে গড়ে নেওয়া যায়, কথাটা কিন্তু একদমই ঠিক। বাচ্চাদের সাথে রাগারাগি না করে খুব সুন্দরভাবে যদি কোনো কিছু বুঝিয়ে বলা যায়, ওরা কিন্তু সেটা ঠিকই শোনে। দেখা যায় যে অনেক সময় একটু দুষ্টুমি করে, সেটা তো স্বাভাবিক, সব বাচ্চাই করবে, কারণ ওরা তো আর বড়দের মতো বোঝে না।
আমার এখন মনে হচ্ছে যে আমি একটু হলেও আমার বাচ্চাকে এই পেন্টিং করার ব্যাপারে ধৈর্যশীল করতে পেরেছি, হয়তো ভবিষ্যতে আরও ভালো হবে। এখন নিজে কিছু আঁকছে না, আমি একে দিচ্ছি, এরপরে ও নিজে থেকেই আঁকবে। গল্পের নাম কি ঈশা? ভূতের গল্প। আগে না একটু লেখি। এক দেশে ছিল একটা ভূত, তারপরে আমার মেয়েকে বলেছিলাম যে বানিয়ে বানিয়ে একটা গল্প বলো, তুমি বলবে আর আমি সেটা খাতায় লিখব, আর যখন লেখা শেষ হবে তখন তোমাকে সেটা পড়ে শোনাবো। এই তো ও এখন গল্প বলছে আর আমি লিখছি, এটাও নিশ্চয়ই ওকে ওর মেধা বিকাশে অনেক সাহায্য করবে। আচ্ছা চুপ চুপ, এই যে ঈশা এখন তোমার গল্পটা পড়ে শোনে। হ্যাঁ, এক দেশে ছিল একটা ভূত, সেই ভূতটা ঘুমাতে গিয়ে দেখে যে আরেকটা ভূত, পরে ওই ভূতকে দেখে পালিয়ে গেছে। আসলে ও একটা মানুষ ছিল, সে মুখোশ পরেছিল, যে দৌড়ায় গেছে সে মুখোশ পরা ছিল না, সত্যিকারের ভূত ছিল। ভূতটা সেটা দেখে ওই মানুষটার মুখোশ খুলে খেয়ে ফেলছে, তারপরে মগজ খেয়ে ফেলছে, তারপর ঘিলু খেয়ে, মাংস খেয়ে, রক্ত খেয়ে চলে গেছে। তারপর একটা বিষ আপেল গাছ ছিল, সেটা খেলে মানুষ হয়ে যায়। তারপর আরেকটা ভালো আপেল গাছ ছিল, যা খেলে মানুষ আরও ভূত হয়ে যায়। তারপর ওখানে একটা আইসক্রিম গাছ ছিল, আসলে ওই আইসক্রিমটা ছিল নকল, ওইটা দেখে দৌড়ে চলে গেল। এই তো ঈশার গল্প শেষ।